দোকানে ঢুকে ব্যবসায়ীকে খুনের ঘটনার পরদিনও থমথমে গোটা এলাকা বন্ধ বেশিরভাগ দোকান। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করুক হাবড়া থানার পুলিশ। ভর সন্ধ্যায় দোকানে ঢুকে এক স্বর্ণ ব্যবসায়ীর হাতে আর এক ফার্নিচার ব্যবসায়ীর খুনের ঘটনার প্রায় একদিন পরেও অধরা অভিযুক্ত। সোমবার ভর সন্ধ্যায় হাবড়া নগরুখড়া মোড়ে এই খুনের ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় নিজের ফার্নিচারের দোকানে বসেছিলেন ব্যবসায়ী পার্থ সারথী বিশ্বাস। সেই সময় দোকানে ঢোকেন স্বর্ণ ব্যবসায়ী সমীর সরকার ওরফে সাধু। সমীর দোকানে এসে দোকানের মালিক পার্থবাবুকে দোতলার ঘরে ডেকে নিয়ে যায়। কিছু সময় পরেই বাঁচাও বাঁচাও বলে পার্থবাবুর চিৎকারে ছুটে যান দোকানের কর্মচারীরা। রক্তাক্ত অবস্থায় পার্থকে নিয়ে যাওয়া হয় হাবড়া হাসপাতালে। চিকিৎসা শুরু হওয়ার মিনিট দশেকের মধ্যেই মারা যান ব্যবসায়ী পার্থ সারথী বিশ্বাস। ঘটনার পরেই এলাকা ছেড়ে চম্পট দেয় এই খুনের ঘটনায় অভিযুক্ত সমীর সরকার। জানা গেছে, টাকা পয়সা নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল পার্থ এবং সমীরের। তবে টাকা পয়সার বিবাদ যে খুনের ঘটনা পর্যন্ত পৌঁছাবে তা স্বপ্নেও ভাবতে পারেননি পার্থবাবুর পরিবারের সদস্যরা। ঘটনার পরেই হাবড়া কামারথোবা নবপল্লীতে অভিযুক্তের বাড়িতে যান এসডিপিও রোহিত শেখ এবং হাবড়া থানার আইসি অরিন্দম মুখার্জি। এসডিপিও জানান, পরিবারের সঙ্গে কথা বলেছি, তদন্ত চলছে। অভিযুক্তের মেয়ে জানিয়েছেন, বাবা বাজারে অনেক দেনা হয়ে গিয়েছিলেন, দেনা শোধ করার জন্য ব্যাংক থেকে মোটা অঙ্কের লোনও নিয়েছেন, আর লোনের টাকা নিয়েই পার্থবাবুর সঙ্গে বেশ কয়েকদিন ধরে অশান্তি চলছিল। তবে বাবা যে আজ এরকম একটা ঘটনা ঘটিয়ে ফেলবেন সেটা আমরা বুঝতে পারিনি। আমরা লোন নিয়েছিলাম, তো আমাদের লোনটা 25 তারিখে ইভিনিংয়ে 5টার সময় এসক্রেট ডেবিট হয়েছে। তো সকাল 9টার সময় যে যাকে আর কি মার্ডার হয়েছে তাকে সে বলেছে যে আমার যে অ্যামাউন্টটা যে আমি পাবো সেটা আপনি দিয়ে যান। তো বাবা 9টার সময় গিয়েছে, 9টার সময় গিয়ে উনি বলেছে যে আমাকে চেকটা সিগনেচার বাবা যেই করেছে উনি ওটা টান দিয়ে নিয়ে নিয়েছে। তো টান্ডি নিয়ে নেওয়ার পর উনি বাবা বলছে কি হলো দাও, মানে উনি টাকার অ্যামাউন্টটা ডিজিটটা লিখতে দেয়নি। তারপরে ওরা টাকার অ্যামাউন্টটা ডিজিটটা লিখে ব্যাংকের পুরো টাকাটা ওরা নিয়ে নিয়েছে। 6 লাখ একজন পেতো আর একজন 12 না কত সামথিং, আমি ডিটেলস জানি। আপনার বাবার কাছে পেতো? হ্যাঁ হ্যাঁ। আমি জানি না, ওই 12-13 সামথিং এইট উনি বলতে পারে। ফার্নিচারের দোকানের এক কর্মচারী জানিয়েছেন, আমরা মালিকের চিৎকারে যখন ছুটে যাই তখন রক্তমাখা ছুরি হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন সমীর সরকার। যখন আমরা রক্তাক্ত পার্থবাবুকে নিয়ে হাসপাতালে যাই আর সেই সুযোগে চম্পট দেয় অভিযুক্ত সাধু। তবে ব্যবসায়ী খুনের ঘটনার একদিন পরেও এখনও অধরা অভিযুক্ত। মঙ্গলবার নগরুখড়া মোড় এলাকায় দেখা গেল থমথমে পরিবেশ, বন্ধ রয়েছে সমস্ত দোকানপাট। ব্যবসায়ীরা প্রশাসনের কাছে দাবি রেখেছেন, অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। যেটা আমরা দেখেছি হসপিটালে গিয়ে, গলার এখান থেকে ওর এখান থেকে একটা একটাই দাগ চাকু দিয়ে এখান থেকে কেটে। এবার ওদের কর্মচারী যারা তাদের কাছে তাদের ময়নেই শোনা, তাদের মুখ থেকেই শোনা, যে ভদ্রলোক এসেছিলেন তিনি একাই এসেছিলেন, যিনি ওকে খুন করলেন তিনি একাই এসেছিলেন। তিনি খুন করে উপরে দোতলায় বসে কথা বলতে বলতেই তিনি এই কাজটা করেছেন। ইতিমধ্যে খুনের ঘটনায় মৃত পরিবারের পক্ষ থেকে হাবড়া থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। মৃতদেহ আজ ময়না তদন্তের জন্য বারাসত হাসপাতালের মর্গে পাঠিয়ে অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে হাবড়া থানার পুলিশ। এরকম মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, আমরা আশ্চর্য হয়ে গেছি। যখন নিয়ে যায় আমাদের সামনেই চিল্লাতে চিল্লাতে ওর ম্যানেজার গলা চেপে ধরে হসপিটালে নিয়ে যায়। খুব মর্মান্তিক ঘটনা ঘটেছে, এটা আমরা ভাবতে পারছি না যে এটা কী করে হলো। ব্যবসায়ী খুনের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও ব্যবসায়ী মহলে। আমাদের সব সময় কাকি কাকি করে ডাকতো, কাকা বলে ডাকতো, খুবই ভালো ছিল। এর সাথে এরকম একটা ঘটনা, আমরা খুবই আতঙ্কিত। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া।